তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের তো বলেছি যে ছোট ছোট করে 5-6 মিনিট এরকম হবে, নিজের কন্টেন্ট 3 বছর দিলাম, মানুষের মনে জায়গা করতে পারছি না, ভালো লাগছে না সবারই। তো ফোনেরও খুব পেশার পরে, ধরো আমি আমার মতন করে চেষ্টা করছি, যেটা মানে আমি বুঝছি যে এটা দেখানো যাবে, তো তখন ক্যামেরা অন করছি, তখন আমার প্রচুর কাজ, আবার নিজে একটা অসুস্থ মানুষ, আমি কিন্তু সুস্থ নই, তো নিজে অসুস্থ মানুষ, আমাদের মতন মানুষের সংসার করাই চলে না। কিন্তু আমরা একটা মনে সাহস নিয়ে যে ভালো, একটা ভালো মানুষ যখন সংসার ভালোভাবে করছে, আমরাও চেষ্টা করি, কিন্তু সব সময় মনের জোরে কিন্তু সব কিছু হয় না, শারীরিক জোরটাও লাগে। ফাল্গুনি বাবা একটা হাত নিয়ে অতটা সাইকেল চালিয়ে যায়, ও একটা হাত পাল্টাতে পারে না, আর বাকি যারা সবাই যায় তারা কিন্তু পাল্টাতে পারে। যাই হোক, তোমাদের বললাম ওইটুকু বোঝানোর জন্য। তো দেখি, একটু চেষ্টা করে দেখি, আমি বলবে, আমাকে জানি যে সবাই, অনেকে বলবে যে নিজের কন্টেন্ট দাও, তো দেখলে তো নিজের কন্টেন্টে কিচ্ছু হলো না। আমি কারোর খারাপ, আমার সবারই মধ্যে খারাপ ভালো সব আছে, কিন্তু খারাপটা নিয়ে বলার মতন কোনো মানসিকতা আমার নেই, খারাপটা নিয়ে আমি বলতে চাই না। আর ইউটিউবে তোমরা যারা ভিডিও দেখো, তোমরা জানো যে খারাপ ভিডিওর ভিউ কিন্তু বেশি আসে, মানে আমি একটা বড় ব্লগার, বড় ব্লগারের যদি খারাপ দিকটা আমরা কিন্তু বুঝতে পারি, আমরা যখন ইউটিউব করছি আমরা কিন্তু বুঝতে পারি কোনটা খারাপ দিক কোনটা ভালো দিক, তো আমি যদি তার খারাপ দিকটা টেনে নিয়ে এসে বলি কিন্তু ভিউ বেশি হবে। কিন্তু সেখানে আমি চাই না আমার কোনো সমস্যা হোক, সেখানে তার যখন খারাপ লাগছে, সে যখন বড় একটা ব্লগার, তার এই ইউটিউবে হ্যাঁ খাটনি করতে হয়, খাটনি আমরাও কিন্তু খাটনি করতে পারবো, কিন্তু ওরা খাটনি করে করলে কি হবে, মাসের শেষে গিয়ে অনেক কটা অনেক অনেক টাকা, সে ধারণার বাইরে তোমরা যারা করো না, আমরা করছি তো আমরা জানি যে কে কতটা পেতে পারে। তো তখন ওই এখন ইউটিউবে দেখছি তো এই কেস খামারি এসব ব্যাপার, আর আমি চাইও না যে কারোর খারাপ দিকটা তুলে ধরে নিজে কিছু করতে। তো যাই হোক, আমি খারাপ দিক কোনো সময়তেই বলবো না, খারাপ নয়, হয়তো এক একদিন এক একটা সঠিক হয়তো সত্যি বলতে পারি। যাই হোক, আজকে আমি আমি যখন আমি এই ভিডিও করছি দেখে আমাদের পাড়ায়, আমাদের গ্রামে বলো, অন গ্রামে বলো, সবাই বোঝে যে এই ভিডিও এটা। তো আমাদেরই বাড়ির কাছে সাধন সাথী থাকে, বাড়ির কাছেই বলতে পারো, নবদ্বীপ দুটো টপিস বাদ দিয়ে। তো যখন সবাই দেখছে যে ও অনেক বাড়ি, মানে বাড়ি ঘর বিশাল করেছে, আর আমাকে জিজ্ঞাসা করে অনেকে যে তুমি চেনো, ওর ভিডিও দেখো, তো আমি বলি হ্যাঁ দেখি। তো সেইটাই মানে আজকে ভিডিওর মাধ্যমে বলবো যে ওরা হয়তো ভিডিও দেখে, আর আমরা সব থেকে আগে ওইসব যখন ভাইরাল হয় একটা কারোর বড় ব্লগারের ভিডিও, তো আমরা তার থেকে বেশি আগে মানে জানতে পারি আর কি, কারণ আমরা যেহেতু ব্লগিং করি আমাদের কাছে আগে আসবে আর আমরা বুঝি। তো আমাদের বলে অনেকে যে ওদের মতন করে কথা বলবা, ওদের মতো করে ভিডিও করবা, দেখবা তোমারও হবে, মানে আমাদের এখানে বলে আর কি, কিন্তু ওরা তো অত বোঝে না। ইউটিউবে তোমার মুখটা চেনা থাকা চাই, তোমার মুখটা যদি চেনা থাকে, আমার যদি কেউ চেনা থাকে, আমাদের এই গ্রামে এটা তো মধুর বউ, সাবস্ক্রাইব করে নেবে, তো সাবস্ক্রাইব বলতে কি দেখবে, সাবস্ক্রাইব করুক না করুক দেখবে, তো 5 দিন দেখতে দেখতে যদি ভালো লাগে দেখবে। তো সেরকম ধারায় আমরা চিনি, আগে চিনি, সেটাই আজকে বলতে আসলাম যে ওদের মুখটা মানে চেনা জানা ছিল টিকটক থেকে। আর ওদের আর একটা ব্যাপার আছে, সাধনদা আর দিদির মধ্যে যেহেতু একটু অন্যরকম, দাদা
একটু বয়স্ক বয়স্ক ভাব আর দিদি ছেলে মানুষ, ওইখানে একটা ব্যাপার আছে। আমরাও দুজনা এরা মানুষ, যেহেতু আমাদের কোনো জায়গায় কোনো কিছু করার নেই, আমাদের মুখের মানে মুখ ভ্যালু নেই, আমাদের কাউকে মুখ চেন মানে আমাদের মুখ কেউ চেনে না, যার জন্য আমরা এখনো পর্যন্ত ইউটিউবে এখনো পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছি। দেখি এখন থেকে আবার এরকম একটু ছোট্ট ছোট্ট ভিডিও দেবো, হয়তো বড় ব্লগারের দু একটা কথা বলবো, নিজের জীবনের জীবনের কথাই বেশি বলবো, বলে রাখবো। হয়তো মানে তোমরা বড় ব্লগারের ছবিটা দেখে হয়তো আসবে, ভিডিওটা হয়তো পুরোটা দেখবে না। যাই হোক, আর একটা কথা বলি, সাধন দার সাথে দিয়ে সেদিন বিয়ের ব্লগটা যেদিন ছেড়েছে, কদিন আগেই বিয়ের ব্লগ ভিডিও বিয়েটা এখানে হয়েছে, আমাদের বাড়ি থেকে 5 মিনিট রাস্তা, আমাদের ফাল্গুনি বাবা দেখেছে, অনেকে বলেছে যে যা মানে কথা কথা বলগা, তো লজ্জা পাই, ও কথা কথা বলিনি, আমাকে এসে বলছিল সন্ধেবেলায় যে সাধন দার সাথে দিয়ে এসছে। ও খুব একটা চেনে না, তো হয়তো মাঝে সাঝে দেখে, যে আমাকে বলছে যে জানো দেখলাম এসছে হাটে, পূর্বস্থলিতে এসেছিল, ওটা আমাদের বাড়ির কাছেই। যাই হোক, চলো আগের মতো এখানেই থাকলো, ছোট ছোট ভিডিও, বড় ব্লগারদের সম্পর্কে একটু আধটু ইনফরমেশান তোমাদের দেবো। আর এখন সবে সবে শুরু করেছি, তবে একটু একটু দেবো তোমাদের।